है कौम की तो कौम पे लुटाए जम कदम बहाए जम उसी के गीत। नमस्कार, অজানা সুভাষের দশম পর্বে আপনাকে স্বাগত। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন আরতি নায়ার বর্ণিত রেঙ্গুন থেকে মৌলমিন পর্যন্ত আজাদ হিন্দ বাহিনীর যাত্রাপথের বিভিন্ন ঘটনা। আজ অবশিষ্ট অংশ শুরু করছি, রক্ত ঝরানো বীরগাথা স্বদেশ কথা। এর আগে আপনারা শুনেছেন শত্রু বিমানের হানায় বেশ কয়েকজন আজাদী সৈনিক আহত হন, অল্পের জন্য রক্ষা পান নেতাজি। তারপর আমাকে একটুকরো কাগজ আর কলম দেবে আরতি? কি করবেন? একটা চিরকুট পাঠাবো নেতাজিকে। আমার মাথাটা টেনে নিয়ে হঠাৎ শিরশ্চুম্বন করলেন, ম্লান হেসে বললেন, চাও দিয়ে এসো। নেতাজির হাতে কাগজখানা দিয়েছি কি দিইনি, প্রচণ্ড একটা শব্দ হলো ঘরের ভেতর। সবাই ছুটে ফিরে এলাম, পড়ে আছে আম্মাজির প্লানহীন দেহটা। নিজের রাইফেল নিজের চোয়ালে লাগিয়ে আত্মহত্যা করেছেন আম্মাজি। না, ফৌজি আইন লঙ্ঘন করেননি মেজর গারেওয়ালের সহধর্মিনী সরস্বতী বাই গারেওয়াল। ঝাঁসির রানী বাহিনীর প্রত্যেকের জন্য একটি করে বুলেট বরাদ্দ করা ছিল, স্বয়ং নেতাজির ছাড়পত্র। লোকে বলে নেতাজি পাষাণ, দুঃখে তিনি অনুদ্বিগ্ন, সুখে বিগত স্পৃহ। ভুল বলে তারা। আজাদী সৈন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে শুনে তিনি শিশুর মতো খুশি হয়ে উঠেছিলেন। আর সেদিন আম্মাজির মৃতদেহের পাশে ছোট্ট দুর্বোধ্য হরফে লেখা চিঠিখানা হাতে তাঁকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাঁর দুচোখে জল ভরে উঠেছিল। মেজর মেননকে আর ওই নিষ্ঠুর আদেশটা পালন করতে হয়নি, পাঁচজনকেই কোনো রকমে উঠিয়ে দেওয়া হলো গাড়িতে। যাত্রা মুহূর্তে আর এক কাণ্ড ঘটল, সেটাও উল্লেখ করি। কথা হল, এতগুলো আহত রুগীকে নিয়ে গাড়ি যাচ্ছে, একজন ডাক্তার অন্তত সঙ্গে যাওয়া উচিত। নেতাজি বললেন মেজর মেনন যাবেন ওদের সঙ্গে, আপত্তি করলেন একসঙ্গে সবাই। মেজর মেনন হচ্ছেন নেতাজির ব্যক্তিগত চিকিৎসক, তাঁর কর্তব্য হচ্ছে সর্বক্ষণ নেতাজির পাশে পাশে থাকা। বিশেষ এরপর নেতাজিকে পদব্রজে এতটা পথ যেতে হবে, তাই সমস্বরে প্রবল আপত্তি জানালেন মোশলে চ্যাটার্জি আইয়ার স্বামী। সকলেই একমত, নেতাজিও নাছোড়বান্দা, রীতিমতো জেদ করছেন তিনি। পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে উঠল। এতক্ষণ এক কোণে চুপ করে দাঁড়িয়েছিলেন মেজর জেনারেল জামান কিয়ানি, চুপ করে শুনে যাচ্ছিলেন সকলের কথা, নিজে থেকে একটি কথাও বলেননি। কোথাও কিছু নেই, হঠাৎ বজ্রগম্ভীর স্বরে তিনি ধমক দিয়ে ওঠেন, মেজর জেনারেল ভোঁসলে অ্যান্ড হিজ এক্সিলেন্সি আইয়ার। সবাই চমকে ওঠেন সে কণ্ঠস্বরে। ধীর সংযত কণ্ঠে কিয়ানি ওদের সকলকে সম্বোধন করে বললেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করিয়ে দিতে বাধ্য হচ্ছি, আপনারা বোধহয় ভুলে গেছেন এই অভিযানের সর্বময় কর্তা হচ্ছেন মেজর জেনারেল জামান কিয়ানি। এ অধিকার ফৌজের সর্বাধিনায়ক আমাকে দিয়েছেন, সেই অধিকার বলে আমি আদেশ করছি মেজর মেনন নেতাজির সঙ্গে পায়ে হেঁটে যাবেন। ফৌজের সর্বাধিনায়কের জীবন আমি বিপন্ন হতে দিতে পারি না। রোগীদের সঙ্গে কোন চিকিৎসক যাবেন তা আমি দেখব, সে দায় আমার। এর উপর যদি কেউ কোনো কথা বলেন তাহলে তার পূর্বে সর্বাধিনায়কের কাছ থেকে আমার বরখাস্তের আদেশ এনে যেন কথা বলেন। সকলেই বুঝতে পারেন এ ধমক উনি ভোঁসলে বা আইয়ারকে দেননি। যারা বলেন নেতাজি ছিলেন ডিক্টেটর, তারা জেনে রাখুন এ বজ্র নির্ঘোষের জবাবে সবাই যখন নির্বাক, তখন নেতাজি নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম কথা বলে ওঠেন। দলপতির নির্দেশের পরে আর কোনো কথা চলে না। মোটর গাড়ি রওনা হয়ে যাবার পরেই জেনারেল কিয়ানি আমাদের ফল ইন করালেন।
নেতাজিও এসে দাঁড়ালেন সেই সারিতে। আম্মাজির মৃতদেহের সম্পূর্ণ সৎকার করবার সময় ছিল না, তবু সামরিক মর্যাদায় সংক্ষেপে তাঁর শেষকৃত্যের আয়োজন হয়েছিল। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল প্রৌঢ়া ভদ্রমহিলার দেহে। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। আমরা শেষ সামরিক অভিবাদন জানিয়ে বিদায় নিলাম। নতমস্তকে আমাদের দীর্ঘ যাত্রাপথ শুরু হল মেজর জেনারেল জামান কিয়ানির নির্দেশে। দলের প্রথম সারিতে চলেছেন নেতাজি, জাপানি জেনারেল ইসোডা আর হাচাইয়া, তারপর প্রায় 40 জন নারী এবং সবশেষে সৎখানিক জওয়ান। প্রত্যেকের পিঠেই প্রায় আদমন আন্দাজ বোঝা, পোশাক, চটি, মগ ইত্যাদি ব্যক্তিগত জিনিস। প্রতিটি মেয়েই তা বহন করছে, করছেন স্বয়ং নেতাজি। আধ ঘন্টা এক ঘন্টা অন্তর এয়ার রেড অ্যালার্ম শোনা যাচ্ছে। আমরা পরিখার ভেতর অথবা নিকটস্থ ঝোপঝাড় গর্তে আশ্রয় নিচ্ছি। আবার অল ক্লিয়ার বাজছে, আবার চলেছি আমরা। এ পথযাত্রার কথা আমি জীবনে ভুলব না। রাতের পর রাত হাঁটতে হয়েছে আমাদের, ক্লান্তিতে সর্বাঙ্গ ভেঙে পড়তে চেয়েছে, জুতোর নিচে গোড়ালিতে ফোসকা পড়েছে। কম বেশি সকলেই খুঁড়িয়ে চলেছেন, পথ আর পথ ফুরোয় না যেন। সারা রাত্রে আমরা হাঁটতাম প্রায় 10 ঘন্টা, সূর্যাস্ত থেকে সূর্যোদয়। প্রতি 1 ঘন্টা হাঁটার পর 5 মিনিটের বিশ্রাম। ওনা বলতেন, সে 5 মিনিটও যেন শুয়ে না পড়ি, তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না। দুটো পা যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। দ্বিতীয় দিন থেকে লক্ষ্য করলাম নেতাজি একটু খুঁড়িয়ে চলেছেন। তার পরদিন যখন আমরা আশ্রয় নিয়েছি কিয়াকট নামে একটি গ্রামের আমবাগানে, তখন মেজর মেনন এসে বললেন, আপনি ওই প্রকাণ্ড জুতোটা খুলুন দেখি, আমি ভেতরটা দেখব। নেতাজি মাথা নেড়ে বললেন, আরে দেখার কিছু নেই, পায় কিছু হয়নি। না হোক, খুলুন স্যার জুতোটা। হাত বাড়িয়ে মেজর সাহেব যখন নিজেই জুতো খুলতে গেলেন, তখন বাধ্য হয়ে নেতাজি আত্মসমর্পণ করলেন। ওর অর্ডারলি সেই প্রকাণ্ড কালো টপ বুট জোড়া টেনে খুলে ফেলল। দেখা গেল দু পায়ে বড় বড় ফোসকা টল টল করছে। নমিতাদি বলেছিল, আপনাদের কোনো এপিকে বুঝি আছে, কোনো মহাসমরনায়কের জানুতে নাকি বৃশ্চিক দংশন করেছিল, পাছে গুরুর নিদ্রা ভঙ্গ হয় তাই তিনি মুখ বিকৃতি পর্যন্ত করেননি। সে কাহিনী আমি জানি না, কিন্তু গুরু নয়, শিষ্যদের পাছে মনোবল ক্ষুণ্ণ হয়ে যায় তাই এত বড় যন্ত্রণার কথাটা তিনি গোপন রেখেছিলেন টপ বুটের আড়ালে। তৃতীয় রাত্রিতে আমরা যখন টলতে টলতে চলেছি, তখন সামনের দিক থেকে দ্রুত গতিতে দুটি গাড়ি ছুটে এলো। জাপানি অফিসার স্যালুট করে বলল, এই গাড়ি এসেছে মৌল মিন থেকে নেতাজির জন্য, তিনি নাকি তাঁর গাড়ি আহতদের জন্য দিয়ে দিয়েছেন তাই। নেতাজি ধন্যবাদ জানিয়ে বললেন, অন্তত আমার এই 40টি বোনের জন্য ট্রাক পাওয়া না গেলে আমি গাড়িতে যাব না। জাপানি অফিসারটি সংকোচে ম্রিয়মাণ হয়ে যায়। নেতাজি পুনরায় বলেন, আপনি বরং জেনারেল ইসোডা আর হাচাইয়াকে তুলে নিয়ে মৌল মিনে পৌঁছে দিন। চতুর্থ রাত্রিতে পথ চলা সত্যিই অসম্ভব হয়ে পড়ল। বোঝা গেল নিছক দৈহিক শ্রান্তিতে আমাদের মধ্যে কিছু লোক মারা যাবে। দুটি পা আর যেন চলে না, শৈশবের সেই হাঁটি হাঁটি পা পা ছন্দে চলেছি আমরা। এরপর আর দিনপঞ্জি লিখিনি আমি, সে ক্ষমতাও ছিল না। যতদূর মনে পড়ে সেই রাত্রেই আমরা উপনীত হয়েছিলাম ঝিলিন নদীর ধারে। এখানে প্রচণ্ড বর্ষণে আমরা আপাদমস্তক ভিজে গেলাম। বর্ষণ থেকে আত্মরক্ষা করবার মতো কোনো আশ্রয় ছিল না কোথাও। নেতাজিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বলা যায় হাঁটতে হাঁটতে সম্পূর্ণ ভিজে গেলেন। রাত্রের অন্ধকারে তবু তাঁর পেছন পেছন হাঁটা যায়, কিন্তু দিনের আলোয় তাঁর দিকে আর চোখ তুলে তাকানো যায় না। এ 3 দিন তিনি দাড়ি কামাননি, স্নান করেননি, চুলে তেলও দেননি, রীতিমতো খুঁড়িয়ে চলেছেন তিনি। নমিতাদি বলছিল, ওকে দেখে মনে হচ্ছে মহাগুরু নিপাতের অশৌচ পালন করছেন যেন আবার।
জানি না তার অর্থ কি। ভাসিদাকে জিজ্ঞেস করেছিলাম, দাড়ি কামাচ্ছেন না কেন উনি? চুলে তেল না দিলে মাথা ধরবে না? ভাসিদা বলেছিল, সব ফেলে দিয়েছেন উনি, শেভিং সেট, তেল, চিরুনি, বাড়তি জামা কাপড় সব। বোঝা হালকা করেছেন, উপায় নেই, তাঁর ব্যক্তিগত বোঝা, যাকে আমরা চলতি ভাষায় বলি কিট ব্যাগ বা পিঠু, তা উনি আর কাউকে বইতে দেবেন না। বোধ করি ওর মধ্যে যে সৈনিক আছে তাতে তার আত্মসম্মানে আঘাত লাগে, নিজের বোঝা উনি নিজেই বইবেন, অথচ শরীর আর বইছে না, ফলে উনি ক্রমাগত ওজন কমিয়ে চলেছেন। এ কাহিনীর তো শেষ নেই। আগেই বলেছি শেষ দিকে দিনপঞ্জি লিখবার দৈহিক ক্ষমতা ও মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘ ২৫ বছর পর স্মৃতির উপর ভরসা করে কিছু লেখা ঠিকও হবে না। মোট কথা, একদিন আমরা মৌলমিনে এসে পৌঁছেছিলাম। মৌলমিন থেকে আমাদের জন্য ট্রেনের ব্যবস্থা হয়েছিল। নেতাজি মৌলমিনে পৌঁছে একদিন অপেক্ষা করেছিলেন। তার জন্যে জাপান সরকার একটি রেল মোটর পাঠিয়েছিল। পরদিনই তিনি ব্যাংকক চলে গেলেন। এরপর আমার স্মৃতিকথা নেহাতি আমার ব্যক্তিগত কাহিনী, তাতে না আছে আজাদহীন বাহিনীর কথা, না নেতাজির। আমি মৌলমিনে এসে পৌঁছেছিলাম ৫ই মে ভোরবেলা। ওই দিন সন্ধ্যায় মৌলমিন হাসপাতালে লেফটেন্যান্ট নাজির আহমেদ মারা যায়। হাসপাতালের রেকর্ড অনুযায়ী সে ভর্তি হয়েছিল ৩রা। সেদিনই তার পা কেটে বাদ দেওয়া হয়। আরো ২ দিন বেঁচে ছিল সে, যেন আমারই প্রতীক্ষায়। শেষ সময় তার জ্ঞান ছিল, কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না। আমাকে সে চিনতে পারল। রুমাল বার করে বারবার তার চোখের জল মুছে দিচ্ছিলাম আমি। আমার কাহিনী শেষ হল। বিশ্বাস করুন, এরপর আর লিখতে ইচ্ছে করছে না। কত কথাই তো বলা হল না, আমি নিজেও জানি না কত কথা। সেসব কথা তো আপনাদের জানাতে পারিনি, কিছুটা অকথিতই থাক না। হাসপাতাল কর্তৃপক্ষ নাজিরের ব্যক্তিগত সম্পত্তি আমার হাতেই সমর্পণ করেছিলেন। আপনাদের মাতৃভূমি স্বাধীন হবার পর নাজিরের মায়ের ঠিকানায় তার হাতঘড়ি, কলম ইত্যাদি পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম। আমার কাছে রইল মাত্র ২টি স্মৃতিচিহ্ন, উর্দু বয়েতে ঠাসা তার একটা ছোট্ট নোট বই। মৌলমিন হাসপাতালের দক্ষিণ পূর্ব কোণে একটা ফুলে ভরা গুলমোহর গাছের তলায় ওকে কবর দিয়েছিলাম। কবিতার খাতাটা তার ভেতর ফেলে দিতে পারিনি। আমার কেমন যেন মনে হয়েছিল ও খুশি হবে আমি সেটা নিয়ে এলে। ওই খাতাটি আমাকে বাধ্য করেছে উর্দু ভাষাটা শিখতে। এখন এখানকার স্কুলে আমি উর্দু শেখাই। নাজিরের ওই খাতাটা আমাকে শুধু জীবনই দেয়নি, দিয়েছে জীবিকাও। আরও একটা স্মৃতিচিহ্ন আছে, যে রুমালটা দিয়ে ওর ক্ষতস্থান চেপে ধরেছিলাম একদিন, ওই একটি রুমাল ছিল আমার সম্বল। ওই রক্তমাখা রুমাল দিয়েই আবার সেই হাসপাতালে আর একদিন মুছিয়ে দিয়েছিলাম মৃত্যুপথযাত্রীর চোখের জল। ২৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপর, আজ আমি প্রৌঢ়া, তবু সেই রুমালটি তেমনই আছে। ওর চোখের জলের আর চিহ্ন মাত্র নেই, নিঃশেষে শুকিয়ে গেছে, জমে আছে শুধু রক্তের একটা চাপা কালো দাগ। রাঙা নয়, কিন্তু তাজা রক্তটা যেন শুকিয়ে কালো হয়ে গেছে।
শতাব্দীর এক চতুর্থাংশে মর্মান্তিক তীব্র শোকটারও তেমনি ধার ভোঁতা হয়ে গেছে। তবু ওই রুমালটা যেদিন বাক্সের তলা থেকে বার করে দেখি, তখন ২৫ বছরের ওপার থেকে শুনতে পাই, দো লফজো মে পুশিদা এক মেরি কাহানি হ্যায় কাহানি হ্যায় কাহানি হ্যায় কাহানি হ্যায় এক লফজ মোহাব্বত হ্যায় এক লফজ মোহাব্বত হ্যায় এক লফজ জওয়ানি এক লফজ জওয়ানি এক লফজ জওয়ানি আঁসু কো মেরে লেকর দমন পে জরা জাচ্চো জরা জাচ্চো জরা জাচ্চো জম জায়ে তো খুন হ্যায় জম জায়ে তো খুন জায়ে তো খুন বহ জায়ে তো পানি বহ জায়ে তো পানি বহ জায়ে তো পানি বহ জায়ে তো পানি আরতি নায়ার তার লেখা এখানেই শেষ করেছেন, আর আমরা শেষ করব আজকের পর্ব। আগামী পর্বে অজানা সুভাষে ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। আগামী ১৫ই অগাস্ট থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্বদেশ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা। নেতাজির কথা তো থাকছেই, সেই সঙ্গে থাকবে অগ্নিযুগের বিপ্লবীদের কথা, থাকবে বিপ্লবীদের বিভিন্ন চিঠিপত্র, থাকবে আরও অনেক কিছু। তাই আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আগামী পর্বে।